সৌদি আরবের দাম্মামে একটি ফার্নিচারের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাত বাংলাদেশি সহ অন্তত নজনের মৃত্যু হয়েছে। এছাড়াও দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো দুজন। স্থানীয় সময় শুক্রবার বিকেলে দাম্মাম শহরের হুফুফ সানাইয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। তারা জানিয়েছেন, নিহতের মধ্যে বাংলাদেশি ছাড়াও ভারতের নাগরিকও রয়েছে। বাংলাদেশ দূতাবাস আরও জানিয়েছে, নিহত বাংলাদেশিদের মধ্যে তিনজন নাটোরের এবং একজন রাজশাহীর। বাকিদের তথ্য বা নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। নিহতদের পরিচয় শনাক্তে দুর্ঘটনাস্থলে গেছেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর। বলা হচ্ছে, হতাহতদের পরিচয় শনাক্তের পরই বিস্তারিত তথ্য জানানো হবে দূতাবাসের তরফ থেকে। এরপরই মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। স্থানীয় বিভিন্ন গণমাধ্যম জানায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে কয়েক ঘন্টা লেগে যায়। পরে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কারখানাটিতে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। দুর্ঘটনার কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে প্রশাসন। অমিত হাসান রবিন, কালবেলা ডেস্ক।